নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। তাহলে চলুন আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহে কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, ঘর সাজানোর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজের মোবাইলে ছবি তুলে ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন তাহলে পরবর্তী কার্যকলাপ শুরু করি, যার নাম কিছু করি কিছু শিখি। সকল মায়েরা গোল করে বসুন, মাঝে থালা চামচ ও মোবাইলটি রাখুন। এবার চামচ দিয়ে থালা বাজাতে বাজাতে মোবাইলটি চালিয়ে দিন। দেখবেন মোবাইলের স্ক্রিনে ছভাগে বিভক্ত কিছু ছবি ভেসে উঠেছে। দেখা মাত্র মায়েদের ছবিটি কিসের তা বলতে বলুন। যে মা সবচেয়ে বেশি সঠিক বলতে পারবে সে জয়ী হবে, এবং তার জন্য সকলে জোরে হাততালি দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। এরপর আমরা পরের একটি কার্যকলাপ দেখব, যার নাম কিছু নতুন শিখি। আমরা সুষম খাবারের থালা সাজানোর কার্যকলাপটি করেছিলাম, আজকে সে সম্পর্কে আরও ভালোভাবে জানব। আচ্ছা, এবার বুঝলাম আমরা কিভাবে বড় হই। খুব ভালো কথা। এবার বলো দেখি, সুস্থভাবে বড় হওয়ার জন্য আমাদের শরীরে কি কি প্রয়োজন? দুধ আর সবুজ শাকসবজি আর ফলমূল, ব্যায়াম করার দরকার। আরে বাহ, তোমাদের তো দারুণ বুদ্ধি, একদম ঠিক বলেছ। ঠিক মতো বড় হওয়ার জন্য আমাদের শরীরে বিভিন্ন পুষ্টিকর উপাদান প্রয়োজন। রোজকার খাবারে নানা রঙের ফল সবজি আর খাদ্যশস্য রাখলে এই সমস্ত পুষ্টিকর উপাদান সহজেই পাওয়া যায়। একটি আবশ্যক পুষ্টিকর উপাদান হলো আয়রন। তোমরা কি জানো শরীরে আয়রনের কি প্রয়োজন? কি প্রয়োজন দিদি? রক্তে অক্সিজেনের সরবরাহ করার জন্য আয়রন আবশ্যক। শরীরে আয়রনের অভাব হলে অ্যানিমিয়া হতে পারে, যাতে তোমার ঠিকঠাক ঘুম হলেও সব সময় ক্লান্ত আর দুর্বল বোধ হবে। ও, কিন্তু দিদি আয়রন কোথা থেকে পাওয়া যায়?
আয়রন পাবে মটরশুঁটি, পালং শাক, আলু, ডাল, কাজু, কিশমিশ আর মাছ থেকে। আর হ্যাঁ, আয়রনযুক্ত খাবারের সাথে ভিটামিন সি যুক্ত খাবার খেলে শরীরে আয়রন বেশি মাত্রায় শোষিত হয়। ভিটামিন সি পাওয়া যায় আমলকি, কমলা, লেবু আর আমের মতো ফল থেকে। আরে বাহ, আমার তো আম প্রিয় ফল। দিদি, এত খাবারের কথা বললে যে আমার খিদে পেয়ে গেল। ঠিক বলেছো পিঙ্কি, চলো গরম গরম খেয়ে নেওয়া যাক। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। ছবিতে যেমন দেখানো হয়েছে সেই রকম একটি নৌকার ছবি শিশুর খাতায় এঁকে দিন এবং তাতে পছন্দ মতো রং ভরতে বলুন। রং ভরা হলে শিশুকে পুরনো খবরের কাগজ দিয়ে নৌকা বানাতে বলুন। তৈরি নৌকাটি শিশুকে আঠা দিয়ে কর্মপত্রে লাগাতে বলুন। শিশুর দ্বারা তৈরি কর্মপত্রটি যত্ন সহকারে রাখুন। পরের সপ্তাহের মিটিংয়ে কর্মপত্রটি সাথে নিয়ে আসুন। এই কর্মপত্রটি করার সময় শিশুরা কি আনন্দ পেয়েছে, এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।